বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি প্রজেক্ট তুলে ধরছি যেটি বিনা ব্যাটারিতে বিনা কারেন্টের মাধ্যমে একটি ফ্যান চলবে। তাহলে দেখুন এখানে কি কি কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি। একটি মোটর, একটি পাখা, একটি ইন্ডাকশন কয়েল, একটি D8 ক্যান্ডিস্টর এবং একটি রেক্টিফায়ার ডায়োড, একটি পুশ সুইচ। তাহলে আসুন বন্ধুরা, দেখা যাক আমাদের প্রজেক্টটি কীভাবে তৈরি করা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের লো ভোল্টেজের মোটর আছে। আমি এখান থেকে একটি মোটর নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম মোটরটিতে আমি বডিটা একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। ওখানে ট্যান্ডেস্টারের কালেক্টর পিনটি সংযোগ করতে হবে। মোটরটির ওখানে একটু রং ঝালাই দিয়ে নেব, যাতে ট্যান্ডেস্টারটি লাগাতে সুবিধা হয়। ট্যান্ডেস্টারের কালেক্টর পিনটি আমি মোটরের বডিতে লাগিয়ে দিচ্ছি। এবং বেজের পিনটি আমি মোটরের পজিটিভ পিনে লাগিয়ে দিচ্ছি। এবার রেক্টিফায়ারটি নিয়ে আমি ইন্ডাকশন কয়েলের দুটি প্রান্তে লাগিয়ে দিব। ট্যান্ডেস্টারের এমিটার পিন থেকে একটি জাম্পার দিয়ে রেক্টিফায়ারের নেগেটিভ পিনে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি এবার পাখাটি লাগিয়ে দিচ্ছি মোটরে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, ফ্যানটি ঘুরছে। তাহলে এবার এখানে একটা সুইচ সেটিং করব। দেওয়ার পূর্বে একটু ভোল্টেজটা মেপে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিটারে ফ্রি ভোল্টেজ এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার একটি পুশ সুইচ এখানে সেটিং করা হয়ে গেছে। সুইচটি সেটিং করার পরে ভোল্টেজটি আরেকবার মেপে দেখব। দেখুন বন্ধুরা, ভোল্টেজটি আরেকটু বেড়ে গেছে। বন্ধুরা আমার কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, এবার চালিয়ে দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো রকম ব্যাটারির সংযোগ ছাড়া, বিদ্যুৎ ছাড়া আমার মোটরটি ইন্ডাকশন কয়েলের মাধ্যমে একটি ভোল্টেজ তৈরি হলো এবং তা থেকে মোটরটি ঘুরছে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।